এই ভিডিওটি মুর্শিদাবাদের হাজারদুয়ারি সংলগ্ন একটি এলাকার অর্থাৎ মতিঝিল পার্কের ভিডিও এ ভিডিওটি আমরা কয়েকদিন আগে ইউটিউবে আপলোড দিয়েছিলাম কিন্তু এই ভিডিওটিতে একটি মিউজিক চলছিল অর্থাৎ মিউজিকটি হলো শাহরুখ খানের পাঠান সিনেমার সেই গান সেই জনপ্রিয় গান তো গানটা যদিও আমাদের দেওয়া নয় গানটি বাজছিল অত বাজানো হচ্ছিল পার্কের কোনো একটা জায়গায় তাই আমাদের এই ভিডিওটিতে ইউটিউব কপিরাইট ক্লেম দিয়ে দেয় তাই আমরা ইউটিউব থেকে ভিডিওটি তুলে নিতে বাধ্য হয়েছি যদিও এই ভিডিওটির থেকে আগের ভিডিওটি খুবই ভালো ছিল কিন্তু আমাদের কিচ্ছু করার নেই তাই এই ভিডিওটি দেখেই আপনারা সেই পার্কের আনন্দ অনুভব করুন আমরা অবশ্য পার্কের চারিদিকে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ আমাদের সময় খুবই কম ছিল আমরা সেই পার্কে প্রবেশ করেছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে তাই সময় সংকীর্ণ থাকার জন্য তেমন ভিডিওটা পুরো পার্ক থেকে আমরা পার্কে গিয়ে করতে পারিনি তাই পার্কে নির্দিষ্ট কয়েকটি জায়গা থেকে বা কয়েকটি অ্যাঙ্গেল থেকে ভিডিওটি আমরা করেছিলাম তাই আপনারা ভিডিওটি দেখুন মুর্শিদাবাদের এই যে মতিঝিল পার্ক এই মতিঝিল পার্কটা খুবই সুন্দর এবং বিশাল এলাকা জুড়ে এই পার্কটা এখন বর্তমানে আমাদের সম্মুখে যে ফুলের গাছগুলি দেখা যাচ্ছে খুবই সুন্দর এখানে অবশ্য লেখা আছে কি যে ফুলে হাত দেবেন না আপনারা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সুপার ফাস্ট ড্রাগন টেন সুপার ফাস্ট ড্রাগন টেন অর্থাৎ আমরা বিভিন্ন মেলাতে যে ট্রেনগুলো দেখে থাকি চারিদিকে যে রাউন্ড করে যে ট্রেনের রাস্তাটা খুবই সুন্দর করে তৈরি করেছে এবং ভারসাম্য বজায় রেখে তৈরি করেছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবার আমাদের সম্মুখে আমরা যে লক্ষ্য করছি ট্রেনটি দাঁড়িয়ে আছে এবং তার চারিপাশে ফুলের গাছগুলি খুব সুন্দর দেখাচ্ছে ট্রেনটিকে অলরেডি চালু করে দিয়েছে ট্রেনটি চলছে খুবই সুন্দর লাগছে ট্রেনটি উঁচু থেকে নিচুতে নামছে এবং রাউন্ড দিয়ে ঘুরছে এই স্টেশনে প্রবেশ করল ট্রেনটিতে অল্প কয়েকজন ছিল তার মধ্যে তিনটি বাচ্চা ট্রেনের চারপাশে গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তবে ট্রেনে যারা উঠে আছে তার মধ্যে অনেকে ভয় পাচ্ছে এবং অনেকে আনন্দ অনুভব করছে দেখে আপনারাও আনন্দ অনুভব করতে পারেন যদি কোনো দিন এই মতিঝিল পার্কে আসেন তাহলে এই সুপার ফাস্ট ড্রাগন ট্রেনে অবশ্যই উঠবেন আর যদি না আসতে পারেন তাহলে আপনারা বিভিন্ন মেলাতে যান অবশ্যই মেলাতে গিয়ে সে ট্রেনে উঠে আনন্দ অনুভব করতে পারেন ট্রেনটি এখনও চলছে কয়েক পাক দেওয়া হয়ে গেল সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি ট্রেনটি এখনও চলছে দেখা যাচ্ছে কিন্তু ট্রেনের শব্দটা বা ট্রেনের যে যাত্রীরা উঠে আছে তাদের আমরা আনন্দ অনুভব করার যে একটা চিৎকার সেটা আপনাদের শোনাতে পারছি না আমরা দুঃখিত সামনের দিকে ছটে ঘর লক্ষ্য করছি আমরা সেটা অবশ্য টিকিট কাউন্টার সম্ভবত এখানে কুড়ি টাকা কি ত্রিশ টাকার টিকিট এই ট্রেনে উঠতে গেলে এ পাশে দৃশ্যটা দেখেন দৃশ্যটা খুবই সুন্দর এবং পরিবেশটাও খুবই মনোরম তাই দেখে আনন্দ অনুভব করুন বা উপভোগ করুন দেখতে পাচ্ছেন ট্রেনটা কয়েক পাক দিয়েছে অনেক কয়েক পাক অনেক কয়েকটা রাউন্ড ঘুরল এখনও ট্রেনটা চলতেই আছে মাঝে মাঝে স্লো চলছে আবার দ্রুত বেগে চলতে শুরু করছে আমরা যেমন এই পার্কে এসেছি আপনারাও যদি আসতে চান অবশ্যই আসতে পারেন মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতিঝিল পার্ক এই পার্কের প্রবেশ মূল্য কুড়ি টাকা হ্যাঁ সম্মুখে দেখা যাচ্ছে একটা পুকুর তার মাঝখানে বাঁধানো আছে এবং সুন্দর করে একটা গাছ লাগানো আছে এই পার্কের চারিদিকের দৃশ্যগুলি খুবই সুন্দর এবং খুবই মনোরম আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন আমরা এসে নিজেরাই আনন্দ উপভোগ করছি আপনারাও আসতে চাইলে অবশ্যই আসতে পারেন হ্যাঁ পুকুরে দেখা যাচ্ছে বট চালাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে জায়গাটা খুব সুন্দর বটগুলি দেখা যাচ্ছে কতগুলি বট ভেসে আছে এবং একটি বট দেখতে পাচ্ছি কয়েকজন বাচ্চা চালাচ্ছে বটটা খুবই সুন্দর পার্ক খুব সুন্দর ফুলের গাছগুলি গোলাপ ফুল আছে হ্যাঁ ট্রেনটা এখনও চলছেই ট্রেন বন্ধ হয়নি বা বন্ধ করেনি চলতেই আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখুন বাচ্চাগুলো খেলছে দুলছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ কিন্তু যদিও জানি না কেন আজকে পার্কটিতে তেমন কোনো ভিড় নেই ফাঁকা আছে এই সাইডে দেখা যাচ্ছে কতগুলি দোকান আছে স্টেশনারি দোকান এখানে অবশ্য পার্কের মধ্যে ট্রয়ে ট্রেন আছে এই যে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে ট্রয় ট্রেনের রাস্তা ট্রয়ে ট্রেনের এক কথা ট্রয় ট্রেনে এই যে ট্রয় ট্রেন দেখা যাচ্ছে এটা হলো ট্রয়ে ট্রেন স্টেশান অর্থাৎ ট্রয় ট্রেনে উঠতে গেলে কুড়ি টাকা টিকিট তাই আপনারাও ট্রয়ে ট্রেনে উঠতে পারেন এই পার্কে এসে চারিদিকের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর এই যে বাচ্চাগুলো খেলছে দারুণ সুন্দর দৃশ্য খুব সুন্দর লাগছে আমরা আরো এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে খুবই সুন্দর গাছ আছে এদিকে প্রাচীর এবং টয় ট্রেনের রাস্তা জ্যাবরাকে লক্ষ্য করা যাচ্ছে একটা মূর্তি স্ট্যাচু সামনে দেখা যাচ্ছে কতগুলি গাছ খুব সুন্দর হ্যাঁ এখানে একটা সিংহ লক্ষ্য করা যাচ্ছে একটা হাতি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা আরও এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা সামনে একটা একটা স্তূপ দেখা যাচ্ছে স্তূপটা দারুণ সুন্দর দারুণ সুন্দর দেখতে খুব সুন্দর আপনারা যদি এই জায়গায় আসেন আপনার মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে দারুণ সুন্দর জায়গা এই যে সামনে দেখা যাচ্ছে স্তূপটা কত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো লাগছে আমাদের আপনারা আসলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করলাম